হাই ফ্রেন্ডস, আমার চ্যানেল গোপাস ফ্যাশন হাবে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, শনিবারের সকালবেলা, একদম আজকে কিচ্ছু করতে ইচ্ছে করছে না। কি হয়েছে কে জানে, সকাল থেকে আমি এভাবে বসে আছি, জানি না কি হয়েছে। তো রান্না করতে করতে অ্যাকচুয়ালি বোর হয়ে গেছি, আমরা সত্যি পারছি না, এক রান্না আর ভালো লাগে নাকি। তো আজকে আমার কিচ্ছু রান্না করার ইচ্ছে ছিল না, তো কিন্তু রান্না তো করতে হবে, পেট পুজো তো করতে হবে, যখন পেটে খিদে পাবে তখন কি করব। তো আমি আজকে যেটা ভাবলাম যে আমার কাছে একটা অস্ত্র আছে, যেটা আমি ফাঁকিবাজি রান্নার দিনে এটাকে ঢুকিয়ে দিয়ে রান্নাটা করি আর কি। তো সেই রান্নাটা হচ্ছে একটা আলুর সবজি, সেটা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে। মাঝে মধ্যে এইসবগুলো করা ভালো, সবসময় কি আর এত এলাবোরেট করে রান্না করতে ভাল লাগে বলো। তো এখন আমি সেইটাই রান্না করতে চলেছি, তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এটা না একটা খুব ইজি প্রসেসে রান্নাটা করা যায়। আমি জানি তোমাদের সবার কাছেই নানান রকমের অস্ত্রশস্ত্র আছে এইসব ফাঁকিবাজি, মানে এইসব দিনের জন্য ফাঁকিবাজি রান্নার, কিন্তু এই রান্নাটা না খুব টেস্টি আর খুব ইজিলি খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে যদি প্রেশার কুকারে করো, এটা কুকারেই করি আমি, কুকারেই করি, 5 মিনিটেই রান্নাটা হয়ে যায় জানো। এটা টিফিনে, বাচ্চাদের টিফিনে খুব আরামসে দেওয়া যায়, সকালবেলা ঘুম থেকে উঠে এক গাদা রান্নাবান্না না করে মাথার মধ্যে চিন্তা না রেখে আটাটা আগের দিন যদি মেখে ফ্রিজে রেখে দাও, আর আলুর সবজিটা যদি কেটে কুটে রেখে দাও, টমেটো পরের দিন কেটে নেওয়া যায়, কিন্তু ক্যাপসিকাম আর আলুটা যদি কেটে রেখে দেওয়া যায় ভালো, খুব ভালো হয় যে ফ্রেশ কেটে করা। কিন্তু ধরো তাড়াহুড়ো আছে, 6টার সময় বাস এসে যাবে ভোরবেলা, তো তখন এই আলু আর ক্যাপসিকামটা কেটে রাখলে তো 5 মিনিটে রান্নাটা হয়েও যাবে, ওরা খুব ভালো খাবেও, খুশি হয়ে খাবে, বাড়িতে এসে বলবে মা এটা মাঝে মাঝে করে দিও। তো যাই হোক, এই সবজিটা খুব ইজিলি করা যায়, খুব টেস্টি হয়। চলো দেখো কীরকমভাবে আমি আজকে একটা ফাঁকিবাজি সবজি করে নিজেদের জন্যই আর কি করে খাবো। তো চলো দেখো কীরকম লাগে, তোমরাও খেয়ে দেখো, তোমরা প্লিজ খেয়ে আমাকে ফিডব্যাক দিও যে কেমন লেগেছে সবজিটা, আর তেলও খুব কম লাগে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে, কারণ আমি মোটিভেটেড ফিল করবো যে আমি যে কাজটা করেছি, কমেন্টও দিও যে কাজটা করেছি সেটা তোমাদের ভালো লাগছে বলেই তো তোমরা, হ্যাঁ অনেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক 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 ধন্যবাদ, তারা তাদেরকে আমি অনেক ভালোবাসা দিলাম। আর বাকি তোমরাও আমাকে যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করো প্লিজ, আর লাইক দিও, কমেন্ট দিও, তোমাদের কীরকম লাগছে আমার চ্যানেল আমি নাহলে বুঝতে পারবো না, প্লিজ তোমাদের কমেন্ট পেলে আমার ভালো লাগবে। তো চলো এখন গিয়ে আমরা সবজিটা রান্না করি, চলো। সবজিটা করতে যা যা লাগছে, আমি একটা বড় সাইজের আলু নিয়েছি দেখো, আর দুটো ছোট সাইজের নিয়েছি, একটা ক্যাপসিকাম, একটা টমেটো নিলেই হবে, মোটামুটি একটা মাঝারি সাইজের টমেটো, আর একটু ধনে পাতা নিয়েছি, আট্টু মানে একটু কিপটেমি করে ধনে পাতা নিয়েছি, আমার ধনে পাতা কম আছে, ডালেও দিতে হবে তাই তোমরা একটু বেশি দিতে পারো, যাই হোক। আর ইনগ্রিডিয়েন্টসের মধ্যে নুন নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে নিয়েছি 1/2 চা চামচ, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এই হয়ে গেল আমার উপাদান, এগুলো দিয়ে আমি ওই আলুর তরকারি, কিচ্ছু লাগে না দেখো, কিছুই লাগছে না। আমি প্রেশার কুকারটা গরম হয়ে গেছে, তেল দিই, 2 চামচ মতন তেল দেবো। হ্যাঁ এটা সর্ষের তেলে করো না কিন্তু, হ্যাঁ এটা রিফাইন্ড অয়েল বা যেটা তোমাদের কাছে যেরকম ধরনের অয়েল আছে, অলিভ অয়েল দিয়ে করলেও চলে। এইবারে এই আলুটা যে কেটে আমি জলে ভিজে রেখেছিলাম নুন দিয়ে, কালো হয়ে যায় নলে, যা যা একটুখানি জল পড়েছে, চটপট চটপট করছে, যাই হোক এই আলুটা আমি কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। আর তাছাড়া আমি এর মধ্যে দিচ্ছি এই যে ক্যাপসিকাম কুচিটা, টমেটো কুচিটা, আর এই ধনে পাতা কুচিটা, এগুলো সব কেটে আমি টুকরো টুকরো করে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে জিরেটা দিয়ে দিই, কিছুই লাগে না সেরকম মশলা দেখো, জিরেটা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা মধ্যেখান থেকে চিরে দিয়ে দিলাম, এবারে আলুগুলো ছেড়ে দিচ্ছি।
একটু ভালো করে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে এবারে এরপরে আস্তে আস্তে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেবো। একটুখানি ঢেকে ঢেকে এটা নাড়াচাড়া করতে হবে, এটা ঢাকা দিয়ে 1-2 মিনিট একটু ভাজ। এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার একটু নুন দিলাম, 1 চা চামচ নুন দিলাম, দিয়ে আবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিলাম, একটা পুরো ক্যাপসিকাম আমি কেটে দিয়েছি। টমেটোটা এবারে দিয়ে দেব, একটু করে ভালো করে একটু নেড়ে চেড়ে বাকি মশলাগুলো দিয়ে ব্যাস কাজ শেষ হয়ে। এবারে আমি যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা রেখেছিলাম 1 চামচ সেটা দিয়ে দিলাম। এটাতে রঙটা খুব সুন্দর হয়, কিন্তু হলুদ গুঁড়ো দিতে হবে না, এটাতে 1 ফোঁটাও হলুদ গুঁড়ো লাগে না। ভালো করে নেড়ে চেড়ে নিলাম, দেখো কি সুন্দর রং হয়ে গেছে অলরেডি। একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিয়ে তারপরে জল দিয়ে দেব। এবারে 1 কাপ জল আমি একটু উষ্ণ উষ্ণ জল গরম জল আমি এটার মধ্যে ঢেলে দিলাম। এবারে ধনে পাতা কুচিটা যেটা রেখেছিলাম কিপটেমি করে অল্পই নিয়েছি, তো সেই ধনে পাতা কুচিটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমার ডালে দিতে হবে বলে একটুখানি ধনে পাতা রেখে দিয়েছি, ধনে পাতা আনতে যেতে হবে সেই জন্য ভাগাভাগি করে এটাতে একটু ডালে একটু দেব। তো এবারে আমার হয়ে গেছে রান্নাটা, এবারে প্রেশার কুকারে 3-4টে সিটি দিলেই বাস সঙ্গে সঙ্গে হয়ে যাবে, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গেছে আমার এটা আলুর তরকারিটা, দেখি কেমন হয়েছে। বা কি সুন্দর দেখতে হয়েছে, তেমন গন্ধ, আহ খুব সুন্দর হয় তরকারিটা, এত ভালো না, খুব ভালোবাসি আমি এটাকে খেতে। তো আমি এখন এটা সার্ভ করে দিচ্ছি। এই তরকারিটা 5 মিনিটে হয়ে যায়, আমি তো অনেক বকবক করলাম তাই বেশি সময় লাগলো। দেখো তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, এটার উপর একটু ধনে পাতা যেটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা একটুখানি স্প্রিঙ্কল করে দিলাম। ধনে পাতাটা দেওয়ার পরে আরও অনেক সুন্দর লাগে খেতে, ধনে পাতাটা অবশ্যই দিও এই তরকারিটাতে, ধনে পাতা দিলে তবেই গিয়ে আসল এটার স্বাদ বেরোয়। তো হয়ে গেছে তরকারিটা, দেখো তোমাদের কীরকম লাগে অবশ্যই ফিডব্যাক দিও, লাইক দিও, কমেন্ট দিও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর থ্যাংকস ফর ওয়াচিং, বেল নোটিফিকেশনটাকে অন করো।